তুমি হাঁটতে হাঁটতে হোঁচট খেলে আমার বেশ ভালো লাগে, কারণ ঠিক যেই মুহূর্তে তুমি সামলাতে না পেরে পড়ে যাওয়ার আমি নায়কের মতো তোমাকে আগলে নিই, সেই মুহূর্তটা পুরো সিনেমার মতন। তোমার চোখের কাজল যখন ঘেটে যায় তখনও কিন্তু তোমাকে অনেক সুন্দরী লাগে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিল জানো, যে চিনি ছাড়া চা আর কাজল ছাড়া মেয়ে একই রকম ব্যাপার, বুঝতে পারলে? তোমার কপালের টিপ যখন তোমার কপালের মাঝখান থেকে সরে যায় তখনও আমার তোমায় দারুণ লাগে, কারণ ঠিক সেই মুহূর্তে আমি সেই টিপটা তোমার কপালের মধ্যিখানে আনবার জন্য একবার তোমায় ছুঁতে পারি। যখন প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টিতে তুমি ভিজে যাও তখন সেই ভেজা চুলেও তোমাকে দারুণ লাগে, যেন কোনো পাহাড়ি ঝর্ণা আর সেই ঝর্ণার মধ্যে দিয়ে বহু প্রজাপতি উড়ে যাচ্ছে। তোমার সৌন্দর্য ঠিক ওরকমটাই স্নিগ্ধ, ঠিক ওরকমটাই স্নিগ্ধ। হ্যাঁ, তুমি রেগে গেলেও আমার ভালো লাগে, হ্যাঁ রেগে গেলেও ভালো লাগে। তোমার ওই গোমড়া একটা মুখ যার মধ্যে দিয়ে এক অদ্ভুত সরলতা প্রকাশ পায়, দারুণ লাগে তুমি রেগে গেলে। তুমি যখন ভেংচি কাটো তখনও তোমাকে দারুণ লাগে। হ্যাঁ, উপরে হয়তো বলি যে পুরো বাঁদরের মতো লাগছে তোমাকে, কিন্তু ভিতরে ভিতরে আমি দারুণ এনজয় করি তোমার ওই ভেংচি কাটা অবস্থায় মুখটা। খুব মিষ্টি লাগে তোমাকে জানো, খুব মিষ্টি লাগে। তুমি ভালোবেসে আমার উপর অত্যাচার করলেও আমার খুব ভালো লাগে, খুব। আমি হয়তো উপরে উপরে অনেকটা বিরক্তি দেখাই কিন্তু ভিতরে ভিতরে আমি খুব আনন্দ পাই। হ্যাঁ, আজকে বলে দিলাম তোমায় সত্যি কথাটা। কোনো ছেলে এগুলোকে অস্বীকার করলে সে আর যাই হোক প্রেমিক হতে পারবে না। আর আমার মনে হয় সব মেয়েরাই এরকম একটা প্রেমিক চায়, কি তাই তো? কারণ প্রেমিক হওয়ার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলো লাগে না, প্রেমিক হওয়ার জন্য ছোট ছোট ভালো লাগাগুলো দরকার, যে ভালো লাগাগুলো এক হয়ে ভালোবাসার জন্ম দেয়।